মর্নিং সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম, এখন বাজছে ঘড়িতে দাঁড়ো 9:30 বাজছে। এই ফোনটা রাখি, 9:30 বাজছে, 9:30 থেকে ভিডিও শুরু করে দিয়েছি। ঘুম থেকে উঠেছি 8:00, পিসি এসেছিল, পিসি কাজ করে যাওয়ার পরে তারপরে গোপালকে তুলে ঠুলে তারপরে চা টা খেয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি। আর বিভৎস ঠান্ডা, আমাদের ঠান্ডাটা আর কমছেই না, ভালো লাগছে না, কবে যে ঠান্ডাটা কমবে। আর আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, রান্না হবে শুক্তো, শুক্তো হবে, আর বাঁধাকপির ঘণ্ট বসিয়েছি, আর এদিকে বেতে শাক আমার রান্না হয়ে গেছে, বেতে শাক শুক্তো বাঁধাকপির ঘণ্ট। আর ফ্রিজে চিকেন ছিল, তো ভাই বললো না আজকে চিকেন খাবো না, সেই জন্যে কালকেরই ভোলা ভেটকি মাছ জল দিয়ে রেখে দিয়েছি, সেটাকে সর্ষে বাটা দিয়ে করবো আজকে। ব্যাস এই রান্না বান্না হবে, আর চিকেন দেখা যাক রাতে যদি করি করবো, না হলে কালকে করব। আর সবাইকে ঝুমাশ্রীর লাইফে অনেক 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 স্বাগত সকলকে, গুড মর্নিং, সুপ্রভাত, সুপ্রভাত জানালাম। আর সবার ওখানেই মনে হয় এরকম ঠান্ডা পড়ে গেছে, মা দাঁত মারছে, ভাই উঠলো, এখনও মেয়ে ওঠেনি, রোদ উঠেছে কিন্তু, কিন্তু রোদ উঠেছে কিন্তু বিভৎস ঠান্ডা, বিভৎস ঠান্ডা, কনকন করছে। তাড়াতাড়ি রান্না বান্না করে ছাদে গিয়ে বসবো, আজকে আর ফিল্ডে যেতে হবে না, কালকে যাবো, আবার আগামীকাল যাবো। তো পাশের বাড়ি থেকে না নেমন্তন্ন করে এসেছে, পাশের বাড়ির মেয়েটার বিয়ে হচ্ছে বললাম না ভাইদের পাশের বাড়ি, তো কন্যা যাত্রী অব্দি নেমন্তন্ন আছে। যাই হোক, একটা অনেকদিন পরে বিয়ে বাড়ি এসছে, অনেকদিন পরে, সেই বিয়ে বাড়ি গেছিলাম বনশ্রীদির মেয়ের বিয়েতে, আর এখন বিয়ে বাড়ি এসছে। যাই হোক, বিয়ে বাড়ি আসা মানেই তো আমাদের সাজু গুজু, খাওয়া দাওয়ার থেকে আমরা মেয়েরা বেশি সাজুগুজু করতে পছন্দ করি। গোপালকে একটু ছেড়ে দেখিয়ে নিয়ে আসি তোমাদেরকে, দাঁড়া গ্যাসটা কমিয়ে রেখে আসি, রেখে আমি গোপালকে এক ঝলক দেখিয়ে নিই। চলো, আমার গোপাল তার মামা বাড়িতে কি সুন্দর মজা করে রয়েছে, চলো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই। শিব ঠাকুর, ঠাকুর ঘরে ওঠার সামনে কি সুন্দর মহাদেব, আর এই যে গোপাল, এই যে গোপাল বসে আছে, এই যে গোপাল সকাল, এবার গোপালের মামা গোপালকে গুড় কাঠি এনে দিয়েছে, এই গুড় কাঠি খেয়েছে সকালবেলা। আর ছাদে, ছাদে এখন যাবো না, কোনো ছাদে রোদ ওঠেনি, ছাদে রোদ উঠতে অনেক দেরি, কালকে মাথা ঘষেছি, আজকে আবার মাথায় তেল মাখবো, না কালকে মাথা ঘষিনি, আজকে মাথা ঘষবো, তো মাথায় আজকে আবার তেল মাখবো, দূরে বসেই তেল মাখবো। আরে যে বাবুর ছোটোবেলার ছবি, দাঁড়াও ছোটোবেলার বাবু কি সুন্দর দেখো, ছোট্টবেলার বাবু, এটা বাবু হওয়ার সময়ের ছবি, আর এইগুলো ওই যে বাবুর মুখে ভাতের পুচকে বাবু, আর এই যে এটা হচ্ছে আমার মেয়ে আর আমার দিদির ছেলে, দুটো দুটো পুচকে, কি দুষ্টু ছিল দুজনে, এখনো দুষ্টুমি করে, একইভাবে মারামারি করে। আর এটা আমরা পাঁচ ভাই বোন, এটা আমার ছোট বোন, এটা আমার দিদি, এটা আমি, এটা আমার ছোট ভাই, আর এটা আমার ভাই। এই ছবিগুলোই আমাদের কাছে স্মৃতি। কিরে উঠবি না, আয় রান্নাবান্না কমপ্লিট, মাকে খাবার খাবার দেওয়া হয়ে গেছে, এখন বাজে 11:15, 11:15 বাজে, মেয়ে আর আমি খাবো মুড়ি কুমড়ো আলুর তরকারি,
আর কি কি রান্না হয়েছে চলো দেখিয়ে দিই এখুনি। এটা রান্না হয়েছে ধত্তা, রান্না হয়েছে শুক্তো, এটাতে ভাত আছে, এই হটপটে ভাত আছে, এটা বেতে শাক ভাজা, বেতে শাক ভাজা আর বাঁধাকপির ঘন্ট, এটা কালকে মাছের মাথা দিয়ে ডাল করেছিলাম সেটা বিরিয়ানি ডাল, আর এই যে ভেটকি মাছের সর্ষে দিয়ে সর্ষে ঝাল, ভেটকি মাছের সর্ষে ডাল খেয়ে দিয়ে ছাদে চলে এসেছি আর মাথা ঘষেছি আজকে, চুলটা ভিজে চুলটা শুকো বলেই ছাদে এসেছি, আবার একটু পরে আবার বাড়ি যেতে হবে, মেয়ের কিছু বৈঠই আনবে যেতে হবে, রোদের তেজটা চলে গেছে একদম, রোদের তেজ চলে গেছে, চুলটা শুকিয়ে নিই, শুকিয়ে নিয়ে তারপরে ও বাড়ি যাব, ফ্ল্যাটে যাব। গুড ইভিনিং, এখন বাজে 5:30, 5:30টার সময় আমি একটু ফ্ল্যাটে গেছিলাম, ফ্ল্যাট থেকে জিনিসপত্র সব নিয়ে এলাম, মানে আমার মেয়ের কিছু, এই যে মেয়ের কিছু জামা কাপড় নিয়ে আসতে গেছিলাম, আর দিয়ে এবার সন্ধ্যে দেবো চা খাবো, চপ আনতে গেলাম চপের দোকানে, চপ যাওয়ার সময় দেখলাম চপার একটা আছে, আসার সময় দেখলাম চপার একটা নেই, এইবার ওই এইখানটায় গেলাম সাঁকরপাড়টায় সেখানেও নেই, তাড়ানো নেই নেই তো নিয়ে আসলে মনে মন তাহলে তাহলে কি করবো নেই, দেখলাম তো চলে এলাম, চা করি চাই খাবো, সন্ধ্যেটা আগে দিয়ে আসি, দিয়ে এসে তারপর চা করবো, চা খেয়ে নেবো, আর মেয়ের ফিস্টি আছে ওই জন্য এখন সব গোছান টোছান করবে, কি করবে ফিস্টি আমি এর মধ্যে সারা রাত কাটি, ঠিক আছে সন্ধ্যে দিয়ে নি, সন্ধ্যে দিয়ে নি, আর ফ্ল্যাটে গেছি অনেকদিন, মানে মেঘু তো দেখে কি আনন্দ, আমার বাবা হাম্পি খেলো মেঘু, এত আনন্দ মেঘু আমরা হাম্পি খাচ্ছে, হ্যাঁ আমাদেরকে চিনতে পেরে গেছে দেখে কি আনন্দ, তো চলো সন্ধ্যে দিয়ে নি, সন্ধ্যে দিয়ে নিয়ে চা খাবো, চা খেয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। রান্নাঘরে চলে এসেছি, এখন বাজছে 8:45, তো 8:45 সময় চলে এলাম, বেগুন ভাজি রুটি দিয়ে খাবো, আর ভাই বললো ভাত খাবে, মাছ আছে একটুখানি, আলু ভেজে দেব, তো বেগুন ভাজা আর আলু ভাজা করব, করে 6টা রুটি করব, মেয়ে দুটো আমি দুটো আর মা দুটো, 6টা রুটি করব, করে তারপরে ঘরে যাব, কেন কি এখন তো খাবে না, খাবে 9:30 পরে, তো চলো এই আলু ভেজে বেগুন ভাজা হয়ে গেছে, আটা মেখে রুটি করে নিই, রুটি করে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলতে আসছি। বেগুন ভেজে এলাম আর রুটি করে এসেছি, এখন বাজে হচ্ছে 9:10 হবে, তো আজকে আমি দুটো সোয়েটার পরে নিয়েছি, এত ঠান্ডা লাগছে, তো চলো ভিডিওটা এখানেই শেষ করবো, মেয়েও দেখো কম্বল গায়ে দিয়ে বসে আছে, তো ভিডিওটা এখানেই শেষ করে দেবো, প্রতিদিনকার মতন বলি যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, কমেন্টস করবে, আর যারা আমার চ্যানেলে নতুন এসছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে, তো চলো আসবো আবার একটা নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।